অটোমেটিকলি চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, বাঁদরের মতো হয়ে গেছে চেহারাটা, ভয়ঙ্কর চেহারা নিয়ে উনি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা এখন উপস্থিত হয়েছি বান্দরবন লামা। তো আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একজন বোন আর একজন ভাই, আর এখানে তিনটা বাচ্চা দেখতে পাচ্ছেন। অবশ্যই এই তিনটা বাচ্চা হচ্ছে যমজ। তো ওনার কাছে আমরা চলে আসছি একটি বিরল ঘটনা শুনে, তো আমরা একটা প্রতিবেদন তৈরি করব বলে চলে আসছি। তো আমার পাশে যিনি দেখতে পাচ্ছেন যিনাকে, উনি হচ্ছে ওনার ওয়াইফ। তো অনেক ক্ষেত্রে দেখা যায় উনি একজন অসুস্থ মানুষ, অটোমেটিকলি ওনার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, অনেক ক্ষেত্রে বাঁদরের মতো হয়ে গেছে চেহারাটা, অনেক বিশাল আকৃতিতে ভয়ঙ্কর চেহারা নিয়ে উনি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছিল। কিন্তু উনি একসময় আমাদের মতো সুস্থ একজন মানুষ ছিলেন, যে হঠাৎ করে ওনার চেহারাটা এ ধরনের একটা বিকৃতি হওয়ার কারণে এখন ওনারা ওনাদের পরিবার খুবই অভাবগ্রস্তের মধ্যে যাচ্ছে। ভাই দেখি আপা, আচ্ছা ভাই দেখি আপনার চেহারাটা একটু খুলেন তো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনার চেহারাটা, তো এই যে দেখেন ওনার চেহারাটা একটু কাছে এনে দেখান, ওনার চেহারাটা দেখেন কীভাবে বিকৃত হয়ে গেছে, ওনার চেহারাটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। তো অনেকটা মানে ভয়ঙ্কর চেহারা ছিল ওনার, যে ভয়ঙ্কর চেহারাটা একদম ফুলে, একদম এতটুকু ফুলে চলে আসছিল, ফুকা ধরছিল। তো চিকিৎসার মাধ্যমে অনেক কষ্ট করে এই পর্যন্ত এই সিচুয়েশনে চলে আসছে, কোনো ডাক্তার কবিরাজ এই রোগটা কেউ ধরতে পারেনি। এমন একটা আশ্চর্যজনক রোগ ওনার ভিতরে বিকৃত হয়ে মানে আবিষ্কার হয়েছে, যেটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তো দর্শক শ্রোতা, আমরা এখন ওনার কাছ থেকে জিজ্ঞেস করব আসলে মূলত ওনার কি হয়েছিল, কেন এই ধরনের চেহারাটা পরিবর্তন হয়েছে। এটা আমাদের হঠাৎ করে মানে ফুলে মানে এরকম হয়ে গেছে, হঠাৎ মানে এক সপ্তাহ ভিতরে ফুলে গেছে, ফুলে যাওয়ার পর এটা মানে শক্ত হয়ে গেছিল, একদম শক্ত হয়ে গেছিল, শক্ত হওয়ার পর ঠোঁয়া 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 হচ্ছিল। এগুলো ডাক্তারে মেডিকেলে এগুলো কাটে কেটে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল, কোনো রোগ ধরা পারে না। দর্শক শ্রোতা, ওনার আসলে কোনো ধরনের রোগ ধরতে পারে নাই ডাক্তার বা কবিরাজ। তাই অনেক ক্ষেত্রে পার্শ্ববর্তীরা আর কি প্রত্যক্ষদর্শীরা বলতেছিল যে ওনাকে নাকি মানে জাদু করেছে বা কোনো ধরনের এ ধরনের কী বলে বান্দরের বান, গরু ছাগলের এ ধরনের অনেক কিছু বান নাকি মারতে পারে। তো এই ধরনের যে মানে তাদের তাবিজ করে নাকি ওনাকে এ ধরনের চেঞ্জ করে ফেলছে। তো কথা হচ্ছে শত্রু তো মানুষের থাকেই, তো এ ধরনের যদি কেউ করে থাকে তাহলে সেই কিন্তু বলতে পারতেছে না, তার সাথে কারো শত্রুতা আমি থাকতেও পারে, কিন্তু এ ধরনের একটা রোগ, এটা একটা বিরল রোগ। তো এখন সেই সংসার চালাতে হিমছিম খেয়ে যাচ্ছে, কারণটা হচ্ছে এ ধরনের চেহারার মানুষকে কেউ কাজ দিতে চায় না। আর যেখানে কাজ যায় সেখানে মানুষের বীর জমায়, তো কেউ তাকে কাজ দিতে চায় না, সে কিছু করতে পারতেছে না। এখন অ্যাকচুয়ালি বলতে গেলে সে একজন প্রতিবন্ধী হয়ে ঘরে বসে আছে। ওনার পাশে দেখতে পাচ্ছেন ভাবি বসে আছে। তো এই তিনটা ফুটফুটে বাচ্চা যমজ হয়েছে, এই তিনটা যমজ বাচ্চাকে মানুষ করতে তাদের অনেক কষ্ট হয়েছে, আরও দুটা বাচ্চা আছে। তো আপনারা এই ফুটফুটে তিনটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এই দুইটা মেয়ে যমজ আর একটা ছেলে, তিনটা বাচ্চা একসাথে হয়েছে। তো এই বাইটা মূলত অনেক কষ্ট করে সংসার পাড়ি দিচ্ছে, এখন যেহেতু কাজ পায় না, মানুষের বীর জমায় এর চেহারাটা বিকৃত, চেহারাটা দেখে কেউ সহজে কাজ দিতে চায় না। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, এই বাইটা না পারতেছে চিকিৎসা করতে, না পারতেছে সংসারে বাচ্চাদেরকে মানুষ করতে। তো আপনারা যদি চান, আপনারা যার যার অবস্থান থেকে আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন যকাত হিসাবে এই ভাইটার জন্য কিছু, আপনারা যার যার অবস্থান থেকে যদি আপনারা সীমিত পরিমাণও দেন তাহলে অনেক বড় অঙ্কের হয়ে যেতে পারে। তো এই ভাইটা আসলে মূলত তার কষ্টের জীবনযাপন আমরা অবশ্যই দেখতেছি। তো এখানে আপনারাও দেখতেছেন কি বিকৃত চেহারা, এ ধরনের একটা চেহারার মানুষকে কে বা কারা কাজ দিবে। তো এই মানুষটা যদি কাজ করতে যায় আসলে অনেক মানুষের বীজ জমাবে চেহারাটা দেখার জন্য। এক সময় ফুকা ঝরছিল, কিছু খেতে পারছিল না, চিকিৎসা করতে করতে এই পর্যন্ত এই সিচুয়েশনে চলে আসছে। আসলে মূলত আশ্চর্যজনক বিষয় হলো সত্য, কিন্তু বলতেই হচ্ছে যে ওনাকে যদি সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে আপনারা সকলে উপকৃত হব। ভাই আপনার বিকাশ নাম্বারটা একটু দেন, 01018695227279। আচ্ছা আমি আপনাদেরকে আরেকটু বলে দিচ্ছি,
ওনার বিকাশ নাম্বারটা হচ্ছে 01869522779। তো আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিতে চান তাহলে এই বিকাশ নাম্বারে ওনার জন্য হাত বাড়াইয়া দেন। আমরা আপনারা সকলেই এ ধরনের প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াই শেষ করব। তো দর্শক শ্রোতা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।